হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, বাড়ির বাইরে যাওয়া যাবে না, খুব প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করতে হবে। আজকের বিষয় ছোটদের পৃথিবী শ্রেণী তৃতীয়। উপস্থাপনায় আমি জনি খাতুন, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল মহাসম স্কুল অ্যান্ড কলেজ। আলোচ্য বিষয় সমূহ, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হল, অধ্যায়ের নাম সপ্তম অধ্যায় এসো বাংলাদেশ সম্পর্কে জানি, অষ্টম অধ্যায় খেলাধুলা, নবম অধ্যায় উদ্ভিদ জগৎ, দশম অধ্যায় কম্পিউটারের অভ্যন্তরীণ বিষয় সমূহ এবং ব্যবহারিক। ব্যবহারিক এবার তোমাদের পরীক্ষায় থাকছে না, এ বিষয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করছি। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর এবং প্রশ্ন লেখার নিয়ম নিয়ে আলোচনা করব। প্রশ্ন ব্যাংক প্রথমেই আছে, 1 নম্বর, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। এখানে আমরা পুরোটাই লেখার চেষ্টা করব, আমরা শেখ মুজিবুর রহমান শুধুমাত্র এটি লিখব না, আমরা লিখব বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। এবং 2 নম্বর, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী কে? বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 নম্বর, সফটওয়্যার কাকে বলে? কম্পিউটারে কাজ করার জন্য কিছু নির্দেশ বা কমান্ডের প্রয়োজন হয় যা ছোঁয়া বা দেখা যায় না, সেগুলোকে সফটওয়্যার বলে। হার্ডওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যার কত প্রকার ও কি কি? সফটওয়্যার 2 প্রকার, যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? বিভিন্ন ব্যবহারিক কাজ যেমন লেখালেখি, আঁকা, গান শোনা ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যারগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। সিস্টেম সফটওয়্যার কাকে বলে? কম্পিউটারকে কাজের উপযোগী করে তোলার জন্য যে সফটওয়্যারগুলো কম্পিউটারকে সঠিক ধারণা দেয় সেগুলোকে সিস্টেম সফটওয়্যার বলে। 10, হার্ডওয়্যার কাকে বলে? উদাহরণ দাও। কম্পিউটারের যে অংশগুলো আমরা দেখতে ও স্পর্শ করতে পারি সেগুলোকে হার্ডওয়্যার বলে, যেমন মনিটর, প্রিন্টার, কিবোর্ড, মাউস ইত্যাদি। উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা থাকে এবং যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে কিন্তু চলাফেরা করতে পারে না তাদেরকে উদ্ভিদ বলে। 12, উদ্ভিদের কয়টি অংশ থাকে ও কি কি? উদ্ভিদের 5টি অংশ থাকে, মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। 13, উদ্ভিদ কিসের সাহায্যে মাটিতে আটকে থাকে? উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে। 14, উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কিসের প্রয়োজন হয়? উদ্ভিদের খাদ্য তৈরির জন্য সূর্যের আলোর প্রয়োজন হয়। 15, উদ্ভিদ প্রধানত কত প্রকার ও কি কি? উদ্ভিদ প্রধানত 2 প্রকার, অপুষ্প উদ্ভিদ ও সপুষ্প উদ্ভিদ। 16, অলিম্পিক গেমসের জন্ম কোন দেশে? অলিম্পিক গেমসের জন্ম গ্রিস দেশে। অলিম্পিক গেমসের জনক কে? অলিম্পিক গেমসের জনক হেরাক্লিস। আধুনিক অলিম্পিক গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়? আধুনিক অলিম্পিক গেমস 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সর্বপ্রথম কত সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? বাংলাদেশ সর্বপ্রথম 1984 সালে অলিম্পিক গেমসে জন্মগ্রহণ করে। কত সালে ফুটবল বিশ্বকাপ খেলার প্রবর্তন বা শুরু হয়? 1930 সালে ফুটবল বিশ্বকাপ খেলার প্রবর্তন বা শুরু হয়। ব্যবহারিকের যে অংশটা আমি বলছিলাম, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো, আমরা তো এর আগে ডেস্কটপের থিম পরিবর্তন করা, পেন্ট সফটওয়্যারে কার্টুনিকে রং করা, নিজের নামে নিউ ফাইল ক্রিয়েট
করা ও ফাইল নেম চেঞ্জ বা ফাইল রিনেম করা এগুলো আমরা শিখেছি। হ্যাঁ, কিন্তু প্রশ্নের ধারা পরিবর্তন হয়, ব্যবহারিক অংশটি আমরা লিখিত প্রশ্নের সাথে যোগ করে দিয়েছি। এর মানে হলো ব্যবহারিক অংশটি থাকছে না, আমাদের প্রশ্নের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর অংশটি লিখিত আকারে যাবে। ছবি দেখে বুঝে বলা, আমরা ছবি দেখে বুঝে বলা অংশটি একটু বুঝে নিই। প্রথমেই ছবি দেওয়া থাকবে এবং প্রশ্ন থাকবে এটি কিসের ছবি, এটি জীব না জল, এটি থেকে আমরা কি কি উপকার পাই, 3টি বাক্যে বল। উত্তর, এটি উদ্ভিদের ছবি, এটি জীব, উদ্ভিদ থেকে আমরা বিভিন্ন উপকার পেয়ে থাকি, যেমন 1. উদ্ভিদ থেকে আমরা অক্সিজেন পাই, ওষুধ ও বস্ত্র পাই, 3. কাঠ পাই। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রশ্ন আছে, আপনার সামনে প্রদত্ত ছবিটি কিসের, এটি জন্ম কোথায়, এটি কত বছর পর পর অনুষ্ঠিত হয়। প্রদত্ত ছবিটি অলিম্পিক গেমস এর লোগো। এর প্রশ্ন, এর জন্ম কিসে, এটি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। আমাদের এই ছবি দেখে বুঝে বলা অংশটি লিখিত আকারে যাবে, অর্থাৎ ছবি দেয়া থাকবে এবং 3টি প্রশ্ন দেয়া থাকবে। মনে করো প্রশ্নটি এরকম, প্রদত্ত ছবিটি কিসের, এটি ক হিসাবে যাবে, এটির জন্মপথ কোথায়, এটি খ হিসাবে যাবে, এবং এটি কত বছর পর পর অনুষ্ঠিত হয়, এটি গ হিসেবে যাবে। অর্থাৎ আমরা সামনাসামনি তোমাদের মুখে বলা নিতে পারছি না বা ব্যবহারিক অংশটি সামনাসামনি নিতে পারছি না, বিধায় আমরা এই প্রশ্নগুলা লিখিত আকারে নিব। ছবি দেখে বুঝে বলা এই অংশটি, ছবি দেখে বুঝে বলা এই অংশটি এখন আমরা ছবি দেখে বুঝে লেখাটা বলবো, কারণ আমরা তো সামনাসামনি তোমাদের থেকে বলে নিতে পারছি না, এজন্য এটা লিখিত আকারে যাবে। অর্থাৎ প্রশ্নের ছবি দেওয়া থাকবে এবং 1 মার্কের জন্য 1টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। 2 নম্বরে 1টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দেওয়া লাগবে, এবং 3 নম্বরে 1টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দেওয়া থাকবে। অর্থাৎ 5 মার্কের প্রশ্ন থাকবে, হ্যাঁ 5 মার্কের প্রশ্নে 1-এর জন্য 1 মার্ক, 2-এর জন্য 1 মার্ক এবং 3-এর জন্য 3 মার্ক, অর্থাৎ 5 মার্কের প্রশ্ন থাকবে ছবি দেখা ছবি দেখে বুঝে লেখা অংশটিতে। এবার আমরা প্রশ্নের ধারা ও মানদণ্ড এবং প্রশ্নের মান নিয়ে আলোচনা করব। আমরা সিলেবাসে প্রশ্নের ধারা ও মানদণ্ড এইভাবে পড়ে এসেছি বা দেখে এসেছি, 1. বহুনির্বাচনী প্রশ্ন 25টি, 1 গুণ 25 = 25, অর্থাৎ 25টি প্রশ্নের জন্য 1 মার্ক করে, এজন্য 1 গুণ 25 = 25। 2 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি, প্রতিটি প্রশ্নের মান 1, বিধায় 1 গুণ 10 = 10। এবং 3 নম্বরে ব্যবহারিক অংশ, কম্পিউটার ব্যবহার 10, 2. ছবি দেখে বুঝে বলা 5, কম্পিউটার ব্যবহারিক 10 এবং ছবি দেখে বুঝে বলা 5, সর্ম যোগ করে 15 = 50। এইভাবে আমরা এর আগে পরীক্ষা দিয়েছি, তবে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এই প্রশ্নের ধারা ও মানদণ্ডে কিছুটা পরিবর্তন এসেছে, আসো আমরা একটু দেখে নিই। তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে, অর্থাৎ 1 গুণ 30 = 30, অর্থাৎ 30টি প্রশ্নের উত্তরই লিখতে হবে। 1 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন 30টি থাকবে, 30টি উত্তরই লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 = 30। এবং 2 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এখানে 15টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 করে, অর্থাৎ 1 গুণ 15 = 15। হ্যাঁ,
যেহেতু ব্যবহারিক অংশটি দ্বিতীয় সাময়িকে বাদ যাচ্ছে, সেহেতু আমরা ছবি দেখে বুঝে লিখা, অর্থাৎ এই প্রশ্নে ছবি থাকবে, এটি দেখে বলতে হবে, লিখতে হবে। তো এইটি এই প্রশ্নে তিনটি প্রশ্নই থাকবে, তিনটি প্রশ্নের মান থাকবে ১+১+৩=৫। অর্থাৎ ১ নম্বর প্রশ্নের জন্য ১ মার্ক, ২ নম্বর প্রশ্নের জন্য ১ মার্ক এবং ৩ নম্বর প্রশ্নের জন্য থাকবে ৩ মার্ক = ৫। এইভাবে ১৫, ৩০, ১৫, ৫=৫০, অর্থাৎ তোমাদের ৫০ মার্কের পরীক্ষা ৫০ই হবে, তবে প্রশ্নের ধারায় কিছুটা পরিবর্তন থাকবে। আশা করছি সকলে মনোযোগ সহকারে ক্লাসটি করেছো এবং নতুন অনেক কিছু তথ্য পেয়েছো, এবং আমি আশা করব সকলে মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং নতুন আমিকে সুন্দরভাবে পরীক্ষা দিবে। আর এই করোনাকালীন সময়ে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা করছি সকলে এ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।